অ্যাহেড অফ টাইম ছিল এবং সেটা এখনও পর্যন্ত প্রাসঙ্গিক, তোমাকে কতখানি সমৃদ্ধ করলো এই ছবি? বিজয়া এমনই একটা চরিত্র, এটা খুবই বলিষ্ঠ একটা ক্যারেক্টার এবং বলিষ্ঠর জায়গাটা আমি এই জন্যই বলবো যে বিজয়ার সাথে যখন নতুনভাবে পরিচয় হলো আবার, তখন মনে হলো যে এটা কত রেলিভেন্ট আজকে সোসাইটির জন্য, কারণ এরকমই তো মানে মানে সোসাইটির মধ্যেই মানে এত রকম মানে কী বলবো মানে এত রকম অসমতা আছে যেগুলো আমরা প্রত্যেক মুহূর্তে ফেস করি, কিন্তু বিজয়ার মধ্যে যে বলিষ্ঠ একটা ব্যাপার আছে সেটা তখনও প্রয়োজন ছিল, আজও প্রয়োজন। তো নারীর মধ্যে গর্জে ওঠার ব্যাপারটা একটা খুব দারুণভাবে, ওটা হয়তো ওখানে খুব সাটল ওয়েতে ছিল, মানে আজকের নারীরা সেখান থেকে হয়তো ইন্সপিরেশন নিলেও নিতে পারে, তখনকার সমাজে আরও বেশি ডিফিকাল্ট ছিল সেটা, আজকে সমাজ অনেক উন্নত হয়ে গেছে, এগিয়ে গেছে, তা হলেও ওখানে ওখান থেকেও আমরা মনে হয় যে আজকের এই সমাজের মধ্যে বিজয় বেরিয়ে গেছে। আমি এইটুকুই বলবো, দত্তা প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন। দত্তা এই সময়কার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা ছবি, এই সময়ের অত্যন্ত রকমভাবে এই ছবিটা দেখা প্রয়োজন, কারণ পারস্পরিক সম্পর্কগুলো সব আমরা খোয়াতে বসেছি এবং অত্যন্ত সুন্দরভাবে ছবিটা তৈরি হয়েছে, খুব সিম্পলিসিটি মেনটেন করে, কোনোরকম কোনো ত্রুটি বিচ্যুতি নেই, সাহিত্যকে মাথায় রেখে করা হয়েছে। আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং আমাদের অবশ্যই জানাবেন। আমি জানি না তোমরা দেখেছো কিনা বা অলরেডি ইউটিউবে আসছে, সবাই এবার এর পর পর দেখতে পাবে। আমি আসার পথে একটুখানি দেখার সুযোগ হয়েছে, আমার খুব মিষ্টি লেগেছে ব্যাপারটা, গানটার খুব যথাযথ একটা পিকচারাইজেশন হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু যেটা তুমি বললে, রজনীকান্তের একটা গান আছে নির্মল বড়, এবং এটা আমি লিপে করেছি এবং একটু হারমোনিয়াম বাজিয়ে অভিনয় করার চেষ্টা করেছি, তো এই গানটার জন্য এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। গানটা একদম গাইতে পারি না আমি, নৃত্যশিল্পী সবাই জানে গানটা গাইলে এই চ্যানেলের তলায় এত খারাপ কমেন্টারি, সেটা আমি আর পড়তে পারবো না। সিনেমাতে আমার ডাইরেক্ট কানেকশন কিছু নেই, আমি এতে গানও গাইনি, মিউজিকও করিনি, কিন্তু দত্তা সিনেমার কানেকশন সবসময় আছে, কারণ এটা ঋতুর সিনেমা, সেই কানেকশনটা আমরা দীর্ঘদিনের বন্ধু, সেই কানেকশন থাকবেই। আর আরেকটা বড় কানেকশন হচ্ছে নির্মলদা, নির্মলদাকে এতদিন ধরে চিনি, এতদিন ধরে দেখছি নির্মলদাকে, নির্মলদা এত ছবি তুলেছে আমাদের, তো তার সেই নির্মলদার প্রথম ডিরেকশনের সিনেমা ভাবনা আজকাল তার সেটাকে প্রডিউস করেছে, এই সব মিলে এই সিনেমার জন্য শুধু শুভেচ্ছা আছে জয় সরকার, এই সিনেমার মিউজিক ডিরেক্টর, জয়ও আমাদের কলিগ, আমরা সবাই তো একসাথেই কাজ করি এই বাংলা ইন্ডাস্ট্রিতে, তাই জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এইটুকুই বলার যে আমি অ্যাজ সুরজিৎ এই সিনেমার, আমি চাই আপনারা সবাই এটা হলে গিয়ে দেখুন, সিনেমা হলে দেখুন, আমাদের সাহিত্যধর্মী সিনেমা তো খুব কমই হচ্ছে, তো সেই দিক থেকে দত্তা আমার মনে হয় অনেকদিন পরে খুব রিফ্রেশিং আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে, এত বিখ্যাত একটি কাহিনী নিয়ে আমাদের সিনেমা তৈরি হচ্ছে। খুব ভালো লেগেছে আর কি যে এই ছবি, এই গল্পটা নিয়ে ছবি হচ্ছে, এবং আমার এখন মনে হয় ঋতু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিটেস্ট
যে এই চরিত্রটা করতে পারে, এবং আমি গানটা যেটা দেখলাম সব মিলিয়ে একটা নস্টালজিয়া আছে, একটা ভীষণ ভালো মানে ছোটবেলার ভালো লাগার গল্প সেটা ফিরে পাওয়া, যেটা ভালোবেসে লোকজনরা মানে বড় হয়েছে সেটাকে স্ক্রিনে দেখতে আমার মনে হয় সবাই খুব উৎসুক। এবং সবসময় একটা বইকে যখন আমরা সিনেমাতে পরিণত করি কিছু না কিছু একটা এডিশন হয়, এবং দেখে মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে।